ভেঙে গেল ছাত্র অধিকার পরিষদ। পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে অবাঞ্ছিত ঘোষণা করে 22 সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নাম পরিবর্তন করে সংগঠনের আগের নাম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাখা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং নতুন কমিটির আহ্বায়ক APM সোহেল বলেন, মূল লক্ষ্য ও উদ্দেশ্য থেকে সরে গিয়ে সংগঠন পরিচালিত হচ্ছিল। আর্থিক অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, ত্যাগী ও দুঃসময়ের সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের মামলাকে নোংরা রাজনীতিকরণ করা হয়েছে, এসবের প্রতিবাদে এবং সাংগঠনিক সংস্কারের উদ্দেশ্যেই নতুন কমিটি করা হয়েছে। নতুন কমিটিতে সদস্য সচিব করা হয়েছে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ইসমাইল সম্রাটকে। আমরা যে নীতি আদর্শে চলি, সেই নীতি আদর্শে পুরো বিপরীত দিকে তারা হাঁটছে। এমত অবস্থায় সকল কিছু বিবেচনা করে নূর রাশেদদের অবাঞ্ছিত ঘোষণা করে আমাদের আগের নাম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলমান সকল অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি বৈষম্য মুক্ত সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম আজকে শুরু করলাম।